অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দের প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুর এই 1428 নতুন বছর যেন ভালো কাটে, এই ঈশ্বরের কাছে আমি কামনা করি। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 1428 বঙ্গাব্দে লটারি ও গুপ্তধন থেকে এই 8টি রাশি পেতে চলেছে কোটিপতি, অর্থাৎ গুপ্তধন এবং লটারি থেকে হতে চলেছে এই 8 রাশির মানুষ কোটিপতি। মহাসংযোগ এই 8টি রাশির ক্ষেত্রে কপাল খুলতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। দেখুন, লটারি অনেকেই কাটছেন, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে স্যার লটারি কাটছি, আমার হচ্ছে না, বা কারো কারো ক্ষেত্রে খুব কম লটারি লাগছে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে দেখতে হবে আপনাদের বাই বার্থ চার্ট, আপনার রাশিচক্রে লটারি লাগার যোগ আছে কি না, বা সেটাও যদি থাকে সেটা কোন সময়ের মধ্যে আপনারা লটারি কাটবেন, অর্থাৎ কোন সময়টা আপনাদের ক্ষেত্রে আইডিয়াল। দ্বিতীয় কথা, আপনাদের ফরচুনা নাম্বার, আপনাদের লাকি সংখ্যা, কোন সময়ে লটারি কাটবেন এবং আপনাদের ক্ষেত্রে কোন কোন কালারের পোশাক পরে আপনারা যাবেন, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং এর পাশাপাশি কি বার আপনারা লটারি কাটবেন এটাও কিন্তু দেখা দরকার, কোন কোন বারগুলো আপনাদের ক্ষেত্রে শুভ। এবং এর সাথে সাথে দেখতে হবে যে আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, বুধের প্লেসমেন্ট এবং রাহু কীভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এবং আপনাদের দ্বিতীয় পঞ্চম একাদশ এবং কিছু কিছু ক্ষেত্রে লগ্ন, এই ভাবগুলোর উপর বিশেষভাবে নজর দেওয়া দরকার আছে। এবং এর সাথে সাথে আপনাদের কোন কিসের দশা চলছে, কিসের অন্তর্দশা চলছে বা প্রত্যন্তদশা চলছে, কোন পারমিট করছে, এটা দেখা দরকার। যাদের যারা যারা কাটছেন আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো অ্যানালাইসিস করান, অর্থাৎ কোন জায়গাটাতে আপনার প্রবলেম আছে, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, এই জায়গাটা আপনারা দেখুন। যে শুধু লটারি কেটে প্রচুর টাকা নষ্ট করে ফেলছেন, আদতে আপনার লটারি যোগী নাই, কিন্তু আপনি জানেন জানেন না আপনার লটারি যোগ, আপনি লটারি কেটে কেটে আপনি ফতুর হয়ে যাচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে কারো ভাগ্যে কিন্তু আছে। দেখুন, ভাগ্যে থাকলে, ভাগ্যে আছে একটু হলো আপনাকে কর্ম কিন্তু করতে হবে, অর্থাৎ আপনাকে গিয়ে লটারিটাকে কাটতে হবে। একটা কথা আছে, সিংহের মুখে এমনি হরিণ এসে পড়ে না, সিংহকেও কিন্তু হরিণের পিছনে দৌড়িয়ে সে হরিণকে শিকার করতে হয়। অর্থাৎ আপনি কিন্তু এই যে লটারি যাদের ভাগ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস আপনারা করুন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। যদি না থাকে তাহলে কাটবেন না, যদি থাকে কোন সময় এবং কিসের দশা অন্তর্দশা চলছে এবং কোন রঙের কাপ জামা বা রুমাল একটা ব্যবহার করবেন, কি বার, ফরচুনা নাম্বার, লাকি নাম্বার, এই জায়গাগুলো কোন সময়ে কাটবেন বা কোন বছরে কাটলে আপনার ক্ষেত্রে লাকি হবে। আমি যে এই প্রেডিকশনটা করছি সম্পূর্ণরূপে ইন জেনারেল, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু নয়, ব্যক্তিকেন্দ্রিকের ক্ষেত্রে সম্পূর্ণরূপে আলাদা হবে, কিন্তু
যাদের ক্ষেত্রে সমস্তটা মিলে যাচ্ছে কিনা তারা কিন্তু লটারি কিন্তু পাবেই পাবে, আটকাতে পারবে না। অর্থাৎ এই আটটি রাশির এই লটারি এবং গুপ্তধন, লটারি গুপ্তধন থেকে কপাল খুলতে চলেছে এই আটটি রাশির জাতকদের। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন লটারির জন্য তাদের কিন্তু এই শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দে আপনাদের কিন্তু লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের লটারির ক্ষেত্রে মহাসংযোগ এই 1428 শুভ নববর্ষ, অর্থাৎ এই বছর আপনাদের কিন্তু লটারি লাগার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে, যদি আপনার ক্ষেত্রে যে কথাগুলো বললাম সেগুলো যদি পারমিট করে আপনার ক্ষেত্রে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্ট দিবে এবং লটারি থেকে আপনিও কিন্তু হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু লটারি লাগার মহা সংযোগ কিন্তু নির্দেশ করছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু লাভ সফলতা সাকসেসের জায়গায় যেমন নির্দেশ করছে, পাশাপাশি লটারি থেকে প্রাপ্তি গুপ্তধন থেকে, লটারি গুপ্তধন থেকে কিন্তু মহা সংযোগ অর্থাৎ আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে লটারি যদি আপনাদের দশা পারমিট করে, আপনার বাচ্চার যদি যোগ থাকে এবং এই জায়গাগুলো এবং আপনাদের ফরচুনা নাম্বার সময় এগুলো যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনাদের কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু লটারির মহা সংযোগে কিন্তু আপনারা কিন্তু লটারি পেতে চলেছেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু লটারির ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এই 1428 বঙ্গাব্দে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে, অর্থাৎ আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার, গুপ্তধন, ফাটকা থেকে এই 1428 বঙ্গাব্দে কিন্তু আপনারা কিন্তু লটারি পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই যে লটারি, শেয়ার, গুপ্তধন, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে। অর্থাৎ আপনি যদি মকর রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই শুভ নববর্ষে কপাল খুলতে চলেছে, কোটিপতি হতে চলেছেন। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, গুপ্তধন, শেয়ার, ফাটকা এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু হঠাৎ অর্থ কিন্তু পাবেন। লটারি থেকে কিন্তু মহাসংযোগ আপনাদেরকে কিন্তু ভাগ্য পরিবর্তন করিয়ে দিতে চলেছে নিশ্চিত রূপে। এর পরের যে রাশির কথা আমি বিশেষ করে বলবো সেই রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লটারি থেকে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি সিংহ রাশি মানুষ হন, এই শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দ আপনার ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে লটারি, গুপ্তধন, শেয়ার, ফাটকা থেকে কিন্তু আপনিও কিন্তু অর্থ পেতে চলেছেন। অর্থাৎ কপাল খুলতে চলেছে এই নববর্ষ থেকে। সবশেষের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিবে আপনাদের লটারি থেকে, আপনাদের গুপ্তধন থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে। অর্থাৎ আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু লটারি, গুপ্তধন, শেয়ার থেকে কিন্তু আপনারা কিন্তু এবছর অর্থাৎ 1428 বঙ্গাব্দ শুভ নববর্ষ থেকে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে। অর্থাৎ আপনি যদি মেষ রাশি হন, আপনার ক্ষেত্রে যদি শুভ দশা, অন্তর্দশা বা বার্চার্ট যদি আপনার যদি পারমিট করে, অর্থাৎ রাশিচক্রে যদি যোগ থাকে, আপনি কিন্তু লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু কোটিপতি কিন্তু হতে চলেছেন। অর্থাৎ এই যে আমি যে এই যে আটটি রাশির কথা বললাম, তাদের কিন্তু সেই রাশিগুলো কিন্তু মহাসংযোগ অর্থাৎ
যেই রাশিগুলোর বেশি সম্ভাবনা আছে সেই রাশিগুলোকে কিন্তু আমি একে একে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং যে চারটি রাশির কথা আমি বললাম না সেই চারটি রাশির ক্ষেত্রে যে লটারি পাবে না এই কথা আমি কখনোই বলবো না, কিন্তু তারাও কাটবেন, কিন্তু অবশ্যই নিজস্ব জন্ম ছক, নিজস্ব দশা, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, লাকি নাম্বার, এই জায়গাগুলো কোন বার কাটবেন এগুলো কিন্তু দেখা দরকার, এবং আপনাদের সপ্তম পঞ্চম দ্বিতীয় একাদশ কিছু কিছু ক্ষেত্রে লগ্নের কানেকশান আছে কি না এইগুলো যদি আপনাদের ঠিকঠাকভাবে পারমিট করে, অর্থাৎ লটারি গুপ্তধনে এই আটটি রাশি এই মহা সংযোগে এই শুভ নববর্ষ থেকে কোটিপতি হতে চলেছে এই আটটি রাশি মানুষ, অর্থাৎ কপাল খুলতে চলেছে। এই ছিল ভিডিও লটারি ও গুপ্তধন থেকে এই আটটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য আসতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।